वेलकम टू माय चैनल आर वेलकम टू কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশন পার্ট টু ভিডিও, যেখানে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি আমাদের জয় হিন্দ কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম লেভেলে। পার্ট ওয়ান ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এয়ারপোর্ট মেট্রো স্টেশনের কনস্ট্রাকশন সাইট, সাবওয়ে কতগুলি থাকছে এবং সাবওয়েগুলো কি বিশাল বড়, সাথে এত বড় কনকোর্স এরিয়া অর্থাৎ যেটি 550 মিটার লম্বা আপনারা জানেন পুরো এয়ারপোর্ট মেট্রো স্টেশন। তো আমি কনকোর্স অব্দি দেখিয়েছিলাম আমার পার্ট ওয়ান ভিডিওতে, আর এইবার আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি প্ল্যাটফর্ম লেভেলে। আর আপনারা জানেন কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশনে থাকতে চলেছে 5-5টি প্ল্যাটফর্ম, যা কলকাতার মধ্যে সব থেকে বেশি প্ল্যাটফর্ম উঠতে চলেছে। তো আমি বেশি কথা বলবো না, আপনারা দেখে নিন কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশনের সেই প্ল্যাটফর্ম লেভেলের ফুল কনস্ট্রাকশন ওয়ার্ক আপডেট ভিডিও, যে কতদূর লাইন পাতা হয়েছে, কোন প্ল্যাটফর্মে কি কি কাজ হয়েছে, থার্ড রেলের কাজ কোথায় রয়েছে। তো চলুন তবে ভিডিওটি শুরু করার আগে থ্যাংক ইউ ফর দ্য ওভারওয়েলমিং রেসপন্স অন মাই কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশন পার্ট ওয়ান ভিডিও। এবং আপনাদেরকে আমি যেমনটা বলি যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেল দ্য জার্নি ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস। মনে রাখবেন আপনাদের এই সাবস্ক্রিপশনগুলি আমার কাছে মোটিভেশন আপনাদের সামনে এই রকম নতুন নতুন কন্টেন্ট তুলে ধরার জন্য। সো আপনার আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ফিউচারের সমস্ত ভিডিও নোটিফিকেশন সরাসরি আপনাদের নোটিফিকেশন প্যানেলে পৌঁছে যাবে। তো নাও এয়ারপোর্ট মেট্রো স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার 2 এন্ড 3। এইটা যে স্টেয়ারকেসটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এইখানে একটা জিনিস লেখা রয়েছে যে এটা হচ্ছে 13 নম্বর স্টেয়ারকেস। ইয়েস, এটা মানে বুঝতেই পাচ্ছেন যে এটা 13 নম্বর স্টেয়ারকেস। তো এখানে কতগুলি সিঁড়ি আছে আমি নিজেও জানি না, আমি এই মুহূর্তে 13 নম্বর সিঁড়ির সামনে দাঁড়িয়ে, যেটা 2 এবং 3 নম্বর, অর্থাৎ এই দুটি আইল্যান্ড প্ল্যাটফর্ম। আইল্যান্ড প্ল্যাটফর্মে এই সিঁড়িটি নিয়ে যাবে আমাকে। তো এইখানে দিয়েই আমরা নিচে নামবো, 2-3 নম্বর প্ল্যাটফর্মেই নামছি, কারণ কি এখান থেকে আমি আইল্যান্ড প্ল্যাটফর্ম সহ যে সাইড প্ল্যাটফর্ম সেগুলো দেখাতে পারবো। অ্যান্ড মাই গড, ইটস হিউজ। যেই রকম মেট্রোর এয়ারপোর্ট মেট্রো স্টেশনের কনকোর্স দেখালাম সেই রকমই কিন্তু এইখানে এই প্ল্যাটফর্ম। সো দিস ইজ হিউজ। আর বলতে বলতেই নেমে পড়েছি পুরো প্ল্যাটফর্ম। হ্যাঁ, আর এটা মানে এখনো যেহেতু কাজ চলছে কিছুটা অন্ধকার রয়েছে এখানে, সো এই দিকে খুব সম্ভবত এই দিকটা চলে যাচ্ছে টুয়ার্ডস বারাসাত, আর এই দিকে চলে যাবে টুয়ার্ডস যশোর রোড। তো এখনো এটা বোঝা মুশকিল যে কোন দুটি লাইন, আর আমি আর খুব সম্ভবত যদি ভুল না হই যে 5 নম্বর লাইনটা হচ্ছে ওই দিকটায়, আর কারণ কি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু দুটো লাইন এইখানে রয়েছে আর দুটো লাইন ওইখানে রয়েছে, আর আরেকটি লাইন তার মানে ওই দিকটাতেই থাকার কথা খুব সম্ভবত। তো এই হচ্ছে পুরো এয়ারপোর্ট মেট্রো স্টেশনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম এইখানে। আর আরেকটা জিনিস দেখিয়ে রাখি, এখানে যে ট্রেনের যে ইনফরমেশন বোর্ড, সেই ইনফরমেশন বোর্ড এই মুহূর্তে অলরেডি লাগিয়ে দেওয়া হয়েছে। সো এইখানে প্রচণ্ড ধুলো উঠছে, তার সাথে যেহেতু পুরো একটি আন্ডার কনস্ট্রাকশন এরিয়া এটা, আর সো ওটাই 5 নম্বর প্ল্যাটফর্ম। আর এই হচ্ছে একদম এয়ারপোর্ট মেট্রো স্টেশন এর প্ল্যাটফর্ম। তো পুরো এয়ারপোর্ট মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কতটা হিউজ একটা প্ল্যাটফর্ম এটা, অর্থাৎ ওই দিকে একদম 5 নম্বর প্ল্যাটফর্ম ওইটা, এইটা তার মানে হতে পারে 4 নম্বর প্ল্যাটফর্ম, এইটা 3 নম্বর প্ল্যাটফর্ম, আর ওই যে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর ওই সাইড প্ল্যাটফর্মটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এবার যদি আমি খুব ভুল না হই তাহলে মানে জাস্ট আ প্রোবাবিলিটি আমি বলছি, আমি শিওর নই, এই 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ আমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি 2 নম্বর এবং 1 নম্বর হতে পারে ইয়েলো লাইনের জন্য, অর্থাৎ নোয়াপাড়া এয়ারপোর্ট বারাসাত লাইনের জন্য, যেটা প্রথম ধাপে অবশ্যই নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট অবধি চলবে। আর 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ ওই দুটি প্ল্যাটফর্ম হতে পারে অরেঞ্জ লাইনের জন্য, অর্থাৎ এয়ারপোর্ট নিউ টাউন সেক্টর 5 কবি সুভাষ এই লাইনের জন্য।
তো এই দিকে সোজা চলে যাচ্ছে বারাসাত, অর্থাৎ ভবিষ্যতে আর এই দিক থেকে নোয়াপাড়া ক্যান্টনমেন্ট হয়ে ট্রেন এসে যাবে ওই দিকে 1 নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ আপ প্ল্যাটফর্ম, আর এই যে আমি রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্ম ডাউন প্ল্যাটফর্ম। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এখন থার্ড রেল ইনস্টলেশনের কাজ পুরো চলছে আর ট্র্যাকস লেইং কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট। ওই যে 1 নম্বর প্ল্যাটফর্মে নামার সিঁড়ি, আর এইটা হচ্ছে প্ল্যাটফর্ম 1, প্ল্যাটফর্ম 2 অর্থাৎ আপ প্ল্যাটফর্ম ফর মোস্ট প্রোবাবলি ইয়েলো লাইন আর ডাউন প্ল্যাটফর্ম ফর মোস্ট প্রোবাবলি ইয়েলো লাইন। এখন আন্ডার কনস্ট্রাকশন এরিয়া এই পুরো প্ল্যাটফর্ম লেভেলটা, তো যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন জাস্ট মানে আমি এখন ইমাজিন করলেই আমার এত ভালো লাগছে যে কী সুন্দর লাগবে পুরো প্ল্যাটফর্মগুলি, 5-5টি প্ল্যাটফর্ম, এত হিউজ এই পুরো এরিয়াটা দেখতে। আর আমি যতটা পারছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেইখানে। মেট্রো স্টেশন হতে চলেছে কলকাতার সব থেকে বড় মেট্রো স্টেশন আর ভারতবর্ষের সব থেকে বড় আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনের সাথে মেট্রো রেল ইয়ার্ড। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে ফের কনকোর্স হয়ে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে নামছি, এবং এই জায়গাটা যেহেতু একটু লো লাইট আছে অর্থাৎ আন্ডার কনস্ট্রাকশন জোন, সো লাইট একটু কম, তাই আই গেস সেটার সাথে আপনারা একটু ম্যানেজ করে নিন। বলবো ফোনের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে ভিডিওটি দেখার জন্য, কারণ কি আমি যতটি পারছি ততটা আপনাদের সামনে তুলে ধরছি। আর আমি এইখান থেকে যে জায়গাটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেইখান থেকেই আমি পুরো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা যেহেতু পুরো প্ল্যাটফর্ম এবং অ্যাজ ওয়েল অ্যাজ রেল লাইনের ওপর, এইখানে এইরকম যে এসি ডাক্টগুলি পড়ে রয়েছে, তাই আমি এখানে আর নামছি না। আমি 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে স্টেশনটি অর্থাৎ প্ল্যাটফর্মটির পুরো একটি সেন্ট্রাল ভিউ দেখালাম। আর এইবার আমি চলে এসেছি হচ্ছে যেই প্ল্যাটফর্মটা কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশনকে ইউনিক বানায়, অর্থাৎ এই 5 নম্বর প্ল্যাটফর্ম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম, এবং এটি খুব সম্ভবত হয়তো অরেঞ্জ লাইনের জন্যই ব্যবহার হবে যখন অরেঞ্জ লাইন চালু হবে এই এয়ারপোর্ট স্টেশন থেকে। আর দেখতে পাচ্ছেন এখানে চারপাশে এসি ডাক্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেরকম 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্ম হয়তো অরেঞ্জ লাইনের জন্য ব্যবহার হবে, একইভাবে 5 নম্বর প্ল্যাটফর্মটিও হয়তো অরেঞ্জ লাইনের জন্য ব্যবহার হবে বা টালিগঞ্জের মতো অ্যাডিশনাল রেক। তো এই ছিল আমার এয়ারপোর্ট মেট্রো অর্থাৎ জয়হিন্দ মেট্রো স্টেশনের ডিটেইলড কভারেজ ব্লগ। আর আপনারা দেখলেন যে কত বিশাল বড় এই জয়হিন্দ মেট্রো স্টেশন বা কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশন। আর এই মেট্রো স্টেশনে আমি যেই সাবওয়েটা দিয়ে নেমেছিলাম সেই সাবওয়ে সামনে আমি দাঁড়িয়ে আছি, এটা হয়তো 5 নম্বর সাবওয়ে মানে নাম্বার। আর টোটাল এখানে যেরকমটা বললাম 6 থেকে 7টা এরকম সাবওয়ে বা এন্ট্রি এক্সিট গেটস হতে চলেছে, এবং তার আমি যতটা পেরেছি আপনাদের সামনে সেইটা তুলে ধরেছি। এবার বাকি আমি তখনই করতে পারবো যখন প্রপারলি স্টেশনে সাইনেজ লাগানো হবে যে কোনটা কোন নম্বর সাবওয়ে এবং কোন সাবওয়েটা দিয়ে আপনারা গিয়ে কোথায় পৌঁছাবেন। তো এই ছিল আমার ডিটেইল ব্লগ। আপনারা আমাকে কমেন্টে জানান যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো, অর্থাৎ জয়হিন্দ কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশনের ব্লগ কেমন লাগলো। আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে আমার এই ব্লগটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যেমনটা আমি বলে থাকি যে আপনাদের সাবস্ক্রিপশন আমার মোটিভেশন, তাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তো আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ মনে রাখবেন যে আপনাদের সাবস্ক্রিপশনই আমার মোটিভেশন টু ব্রিং এইরকম নতুন কন্টেন্ট আপনাদের সামনে। সো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, আনটিল দেন বাই।